না না না, আমি তোমার সঙ্গে একমত হতে পারছি না। ছেলে ছোকরাদের অত ছুট দেওয়া উচিত নয়, বুঝলে? সংসারের রাস নিজের হাতে একবার শক্ত করে ধরে রাখতে হয়, নইলেই অকাফট। আরে ভাই, আমার সংসারের রাস তোমার বোন বহুদিন নিজের হাতে নিয়ে নিয়েছেন, আমি এখন ঠুঁটো জগন্নাথ, বুঝেছো? আরে কেতুর জন্যই এই নাতি নাতিগুলো এরকম বকে যাচ্ছে। আমার নাতি নাতিদের আমি একবার হালুয়া টাইট করে রেখে দিয়েছি, ছেলে বৌমাকে কোনো কথা কইতে দিই না। যদি ওদের কিছু চাওয়ার থাকে তো আমার কাছে চাক, আর ওরা আমার কাছে চাইলেই গিরিবিলতি জ্যাম। নাতিকে দিই দিনে 1 টাকা, আর নাতনিটা যেহেতু কলেজে যায় ওকে দিই 2 টাকা। সে কি, আরে 1 টাকা তো একটা লজেন্স হয় না? ছোট ছেলে মেয়েদের লজেন্স খাওয়ার দরকার কি? ওতে দাঁতে পোকা পড়ে। কলেজে পড়া মেয়ে তা 2 টাকায় কি করে দিন চলে বলো দেখিনি? দিস ইজ ভেরি আনফেয়ার। আমি বলে দিয়েছি কলেজে যাওয়ার সময় হেঁটে যেন যায়, ওই সময় বাসে ভীষণ ভিড় থাকে, ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি। মেয়েদের ওই সময়টা বাসে ওঠা ঠিক না, বুঝলে? আর ফেরবার সময় বাস ফাঁকা থাকে, 2 টাকা মাত্র ভাড়া, ব্যাস মিটে গেল। ফুচকা নেল পলিশ এগুলোর কি হবে? ফুচকা খেলে পেট খারাপ করে, আর নেল পলিশ ব্যবহার করলে আঙুলে হাজা হয়, তাই ওসব ব্যবহার না করাই ভালো। আহা হা, ওরা ছেলে মানুষ, ওদের একটু সাদাল্লাদ আছে তো? সকালাদ মেটানোর জন্য তো সারাটা জীবন পড়ে আছে, ওদের মতো বয়সে আমরা কি কোনো সকালাদ মিটিয়েছি নাকি? আমাদের ভাগ্যে তো ছিল কেবল গুরুমশাইয়ের বেত আর নালে জুলপি ধরে টানা, সেসব পার তো আজকাল উঠেই গিয়েছে। আর সেই জন্যেই ছেলে মেয়েগুলো আজকাল বকে যাচ্ছে, যেমন তোমার 2 পিস একেবারে যন্তর। আই অবজেক্ট। আমার মতো ওয়েল বিহেভ নাতি নাতনি তুমি আজকালকার ছেলে মেয়েদের মধ্যে দেখবে না, বুঝলে? মুসু মুসু হাসি দিউ মালাই লাই, হাই দাদু মামা, হাউ ইটস গোয়িং ম্যান? এই তোমার ওয়েল বিহেভডের নমুনা, বকে গেছে একদম। এই ক্যা বলতা তুম? আতি কতারা তাল্লা। শুন শোনা, কালে কালে খিজে হলো, এই দাদু নাতিতে কথা হচ্ছে নাকি পাড়ার রকমের জুতো চোখরা ডায়লগ ঝাড়া ঝাড়ি হচ্ছে? আরে ইয়ার, জামানা বদল গিয়া। এই আমি তোর বাবার মামা হই রে শালা, তোর দাদু। আরে ইয়ার, কিছু রোকড়া ছোড় না। দেখে তো একবার তুই তো কানে দিতে নেমে এসেছে। আরে বাচ্চা ছেলে বায়না করছে, দিয়ে দাও না দু একটা পাত্তি। মাথার ঘাম পায়ে ফেলে পয়সা রোজগার করতে হয়, তা আমি এই বেল্লিকদের পেছনে খরচ করব? সারা জীবন তো কেসের পেছনেই ব্যাক রয়ে এলে, না একটু খরচা করলেই বা। দাদু মামা, আজ রাতে আমার সাথে একটু চলো, তোমার সাথে একটু ওই বুগি বুগি করব। বুগি বুগি সেটা আবার কি? আরে ইয়ার, ডিস্কো একটু নাচ টাচ হবে। নাচন কোদন এই বয়সে? আরে নাচন কোদন তো তুমি তোমার ভাটের সঙ্গে দুবেলাই লাগিয়ে রেখেছো। আরে ইয়ার, খুদ ভি জিও আর হামকো ভি জিনে দো। এই আমার ওই জিনে বা ভূতে পাইনি যে ট্যাকের করি খরচা করে ওই সমস্ত সঙ্গেদের পেছনে মানি ইন দ্য পকেট একেবারে ইউজলেস যদি না সেটা খরচা করা হয়। অ্যাবসলিউটলি কারেক্ট। রোজগার করে কি হবে? যে পকেটের টাকা পকেটেই রইলো, তো টাকার কোনো ভ্যালু রইলো কি? ওই জন্যই তো আমি আমার নাতি নাতনিদের কোনো পকেট মানি দিই না।